নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই নিহার ন্যাচারালস প্রেজেন্টস একাই একশো সিজন টু এর ওয়েব এপিসোডে। নিহার ন্যাচারালস একাই একশো এই অনুষ্ঠান শুধু সেই সব নারীদের জন্য যারা বারবার প্রমাণ করেছেন তারা একাই একশো, কীভাবে জীবনের প্রত্যেকটা বাধাকে অতিক্রম করে তুচ্ছ করে তারা এগিয়ে গেছেন জয়ের পথে। নিহার ন্যাচারালস কিন্তু সত্যিই বিশ্বাস করে প্রত্যেকটি নারী আক্ষরিক অর্থে সাহসী, স্বাধীন চেতা, সুযোগ্যা এবং প্রাণবন্ত, আর ঠিক সেই কারণেই তারা একাই একশো। সোজা কথায় বলতে গেলে একজন একশো জনের সমান। সেই সব নারীদের আমরা একাই একশোতে আমন্ত্রণ জানাই, তাদের কথা শুনি, সমৃদ্ধ হই এবং নিহার ন্যাচারালস তাদের পাশে সব সময়। নিহার ন্যাচারালস একাই একশো সিজন টু এর ওয়েব এপিসোডের প্রথম বিভাগেই যাকে আমন্ত্রণ জানাবো, তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী নন, একজন সাংসদও, এবং বাস্তব জীবনে তিনি নেহাতি সাহসী এবং শক্তিশালী স্বাধীন একজন নারী যিনি একাই একশো। প্লিজ ওয়েলকাম মিমি চক্রবর্তী। প্রথমেই বলি অনেক অনেক ধন্যবাদ মিমি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমাদের একাই একশো সেটে এসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আর আমি যেহেতু নিহার ন্যাচারালস রিপ্রেজেন্ট করি অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ বেঙ্গল, আর নিহার একাই একশো যে ক্যাম্পেইনটা আছে সেটা আগের বছর পুজো মেটক স্কোয়ারে লঞ্চ হয়েছিল, যেটা আমি লঞ্চ করেছিলাম। সো ভীষণ ভালো একটা ক্যাম্পেইন, ভীষণ অ্যামেজিং একটা ক্যাম্পেইন, যেটা মহিলাদের জন্যে, মহিলাদের কথা ভাবে আর মহিলাদেরকে একটা নতুন রকমের ইন্সপিরেশন দেয়। সো ইটস অ্যান অ্যামেজিং ক্যাম্পেইন টু বি আ পার্ট, অ্যান্ড আই ডেফিনেটলি অ্যাম প্রিভিলেজ অ্যান্ড ওবলাইজ টু বি আ পার্ট অফ নিহার ন্যাচারালস ফ্যামিলি। তুই তো এখন সাংসদ, পশ্চিমবঙ্গের নারীদের একাই একশো করে তোলার জন্য কি পরিকল্পনা আছে? দেখো, সর্বপ্রথম আমি একটা কথা যেটা বলতে চাই দেবুদি, সেটা হলো নারীরা সবসময় একাই একশো। একদম ঠিক। আমরা আমাদের মাকে দেখেছি, আমরা মা কালী দেখেছি, আমরা মা দুর্গা দেখেছি। হ্যাঁ, এইবার যেটা আমাদের ভাবনা, যেটা আমাদের চিন্তা, সেটা হলো যেই নারীরা ভুলে যায় তার পাওয়ার, যেই নারীরা ভুলে যায় তার স্ট্রেংথ। হয় না, কিছু জায়গায় মনে হয় আমি কি পারবো, কিছু জায়গায় মনে হয় আমি তো আগের বার পারিনি, এবার কি করে পারবো, এত লোককে কি করে ফেস করবো, কাকে কি জবাব দেব, পিপল উইল বি জাজমেন্টাল, পিপল উইল জাজ মি, সো দ্যার ইজ লটস অফ থিংস। সো আমি যেহেতু একজন মহিলা সাংসদ, আর আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি সবসময় এটাই বলেছি যে টু টেক কেয়ার অফ মাই কাল, টু টেক কেয়ার অফ উমেন ইজ মাই রেসপন্সিবিলিটি। আর আমি যখন ইলেকশনসে দাঁড়িয়েছিলাম তখন আমাকে এরকম অনেক প্রশ্ন করা হয়েছিল, তখন আমি বলেছিলাম যে আমি বড় বড় কথা বলবো না, কারণ আই ওয়ান্ট মাই অ্যাকশনস টু স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। সো আমার এরকম অনেক পরিকল্পনা রয়েছে যেগুলো আই হ্যাভ রিয়েলি থট অ্যান্ড আই কান্ট ওয়েট টু পুট দোজ ইন অ্যাকশনস, বিকজ প্রথমে যেটা সবার আগে আই এম থিঙ্কিং অফ স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনস ইন ডিফারেন্ট স্কুলস। ওয়ান্ডারফুল। ইয়া, উইচ আই এম অলরেডি ওয়েটিং ফর মাই এমপি ফান্ড টু কাম। আচ্ছা, এটাই প্রথম পরিকল্পনা, এটার জন্য একটা জোরে হাততালি। মিমি, অভিনেত্রী হওয়ার শুরুতে, মানে যখন প্রথম পদক্ষেপ এই ইন্ডাস্ট্রিতে, বাড়ি থেকে কি কোনো রেজিস্ট্যান্স বা কোনো সমস্যা কখনো হয়েছে? দিস ইজ আ ভেরি সেন্সিটিভ পার্ট ইন মাই লাইফ। আমি জলপাইগুড়িতে থাকতাম, আমার মা সবসময় একটা কথা বলতো, জন্মেছো তখন দাগ রেখে যাও, স্বামী বিবেকানন্দ বলতেন। তো তুমি কি করবে তোমার লাইফে? দ্যাট টাইম আই ইউজ টু ওয়াচ এ লট অফ টিভিতে প্রচুর গান হতো, আর আমি মাকে জিজ্ঞেস করতাম যে আচ্ছা মা, এই যে হিরোইনরা নানান রকম জামা কাপড় চেঞ্জ করে, এটা কী করে হয়? একটা গানের মধ্যে চার পাঁচ রকম সুন্দর সুন্দর জামা কাপড় পরে, প্রচুর জায়গায় যায়, এরকম বরফের সামনে নাচে। মা বলে তুমি যদি খুব ভালো করে পড়াশুনো করো তাহলে এটা হবে। দ্যাট টাইম আই স্টার্টেড লাইক, না পড়াশুনো করতে হবে তাহলে এই জামা কাপড়গুলো পরতে পারবো। দেন আই লেটার কেম অ্যান্ড রিয়েলাইজ দ্যাট সামহাউ দিস গ্ল্যামার ইন্ডাস্ট্রি অ্যাট্রাক্টস মি। অ্যান্ড ওয়েন আই ওয়াজ প্রবাবলি ইন ক্লাস 3-4,
তখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে ডায়লগস বলতাম, যে ফিল্মটা দেখেছি সেই হিরোইনের মতো করে ডায়লগ বলতাম। সো এভরিবডি ইউজ টু টেল মাই মম দ্যাট তোর মেয়ের মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। আই ওয়ান্টেড টু রান অ্যাওয়ে টু বম্বে, বাট মাই আমার মা বাবা বলছে না বম্বে যাওয়া হবে না, তুমি কলকাতা যাও পড়াশোনা করার জন্য। সো আই গট অ্যাডমিটেড টু আশুতোষ কলেজ বিকজ মাই ড্যাড ওয়ান্টেড মি টু স্টাডি ইন দ্যাট কলেজ। কেম দেয়ার অ্যান্ড দেন আই অডিশন ফর ওয়ান অফ দ্য বিগেস্ট বিউটি কন্টেস্ট দ্যাট হ্যাপেন্স। তখন আমার কাছে একটা স্টিলেটোসও ছিল না যে আমি ওটা পরে র্যাম্পে হাঁটব, আর আমার কাছে ফটোশ্যুটের পয়সাটা অবধি ছিল না। তো আমার হস্টেলের একজন দিদির থেকে স্টিলেটোস নিয়ে র্যাম্পে হাঁটা, আমার বেস্ট ফ্রেন্ডের থেকে জামা নিয়ে র্যাম্পে হাঁটা, অ্যান্ড দেন আই গট সিলেক্টেড, দেন আই গট কল ফর আদার র্যাম্প, অ্যান্ড দেন আই ক্র্যাকড মাই ফার্স্ট সিরিয়াল। অ্যান্ড আমি যখন আমার ফার্স্ট সিরিয়ালের ওয়ার্কশপ করছি, তখন আমার মা আমাকে ফোন করতো যে তোমাকে ফোনে পাওয়া যায় না কেন সারাদিন। আমি বলতাম আমি এই এক্সট্রা ক্লাস করছি, এই করছি, ওই করছি, ওই করছি। সো আমার যখন ফার্স্ট প্রোমোটা অন এয়ার হয়, মাদার কল মি আপ অ্যান্ড সেড দ্যাট ইজ দ্যাট ইউ, ওটা কি তুমি? আই বললাম না, আমার মতো দেখতে, আমি নই। হ্যাঁ, আই অলওয়েজ সে দ্যাট আই এম গডস ফেভারিট চাইল্ড, গড হ্যাজ অলওয়েজ বিন কাইন্ড টু মি, অ্যান্ড ইয়েস, তারপর এভরিথিং স্টার্টেড ফলিং ইন প্লেস, অ্যান্ড মাই পেরেন্টস কল মি আপ অ্যান্ড সেড দ্যাট আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডু ইট, তুমি কি শিওর তুমি এটা করতে চাও? তো আই সেড দিস ইজ মাই প্যাশন অ্যান্ড আই কি নট লিভ উইদাউট ইট। দে টোল মি দ্যার আর মেনি স্ট্রাগলস উইচ আই ওয়াজ অলরেডি ফেসিং। আই সেড আই অ্যাম অনেস্ট অ্যান্ড আই নো আই ক্যান সি ইট, মানে তোমরা শুধু আমার উপরে বিশ্বাস রাখো। অতটা হয়তো ছিল না, বাট দ্যাট টাইম মাই মম মা কলকাতায় চলে আসেন, আমি একটা ছোট্ট একটা বাড়ি ভাড়া নিই, ওই বাড়িটা থেকে টালিগঞ্জে একটা বাড়ি ভাড়া নেই, সেই বাড়িটা থেকে স্ট্রাগল শুরু করি, অ্যান্ড দেন এবং সেখান থেকে আজ এখানে। হ্যাঁ, গডস ফেভারিট চাইল্ড বটেই, তার সঙ্গে ছিল তোর ডিটারমিনেশন, তোর মনের জোর, তোর সেই সাহসী মনটা, যেটার জন্য নিহার ন্যাচারালস তোকে স্যালুট জানাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মিনি, একটা কথা বল, পরিবার হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, আমাদের বন্ধু বান্ধবের একটা সার্কেল তো থাকেই যারা অলমোস্ট পরিবার হয়ে যায়, বা পরিবারের কেউ থাকে যে ছোটবেলা থেকে যাকে আমরা দেখে আসছি এবং আমাদের রোল মডেল হয়ে ওঠে, তোর রোল মডেল কে? রোল মডেল আমি ডে টু ডে মানে একে রোল মডেল বললাম, ওকে রোল মডেল বললাম, ইটস নট লাইক দ্যাট ফর মি এভরি ডে। যাদের প্রবাবলি সবাই বলে মা, ডেফিনেটলি মা তো নিশ্চয়ই, বিকজ হ্যাঁ মাকে দিয়ে সব কিছু শুরু। হয়তো আমার ফার্স্ট টিচার যে আমাকে ABCD শিখিয়েছিল, অ্যাট দ্য সেম টাইম আমার হস্টেলে যে আমাকে খাবার দিত সে, দে শি নার্চার্ড মি অ্যাট দ্যাট টাইম। প্রবাবলি মাই হেয়ার স্টাইলিস্ট বিকজ শি মেক্স শিওর দ্যাট আই অলওয়েজ লুক গুড, অ্যান্ড প্রবাবলি যে আমার বাড়িতে রান্না করে শি মেক্স শিওর দ্যাট আমি প্রপার খাবারটা খেয়ে যেন বাড়ি থেকে বেরোই। সো আমার জন্য ইন্সপিরেশন শুধু একজন না, একজন নারী নয়, একজন পুরুষ নয়, ইটস 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 এভরি ডে ইন্সপিরেশন উইচ আই গেট ফ্রম এভরি পিপল, এভরি পিপল, অ্যান্ড ডেফিনেটলি ইউ আর অলসো পার্ট বিকজ অনেক দিন ধরে তোমাদের টেলিভিশনে দেখা, হিরোইন হওয়ার ইচ্ছে, সো এভরিবডি ইজ অ্যান ইন্সপিরেশন। খুব সুন্দর কথাটা মিমি বলেছে, রোল মডেলস আমাদের চারপাশেই রয়েছে, শুধু আমাদের চোখ থাকা চাই তাদেরকে চিনে নেওয়ার, তাই অনেকে ওর জীবনে রোল মডেল। নিহার ন্যাচারালস এর ওয়েব এপিসোডের প্রথম বিভাগ শেষ হওয়ার সময় হয়ে গেছে, কিন্তু তোকে আমরা ছাড়ছি না, আরো দুটো বিভাগ রয়েছে, সেখানে আরো দুজন একাই একশো নারী আসবেন, আমরা দুজনে মিলে একসঙ্গে তাদের সাথে গল্প করব, তাদের একাই একশো হয়ে ওঠার গল্প শুনব। আপাতত এই বিভাগটি এখানেই শেষ হচ্ছে। যখন তোমাকে ছেলেটি প্রপোজ করেছিল তখন তোমার বয়স কত? তখন আমার 17+, আমি 11 থেকে 12 উঠবো সেই সময়। তারপরে আমি একটা কাজ পাই কম্পিউটার সেন্টারে, আস্তে আস্তে শুরু হলো কোথায় জব করতে যাবি, কেন যাবি, না আমার তো জব করতে দিতেই হবে, আমাকে এরকম তুই করতে পারিস না, ঠিক আছে তাহলে দেখে নেব তুই কতদূর দৌড়াতে পারিস। সোজা 17 নভেম্বর 2015 অফিস যাওয়ার পথে বাড়ি সবার সামনে মুখে আসি। জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই, দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে।